জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের কাছে সমাধানটা বর্ণনা করছি আই এর নামটা এখন অনেকেই শুনেছেন এতে শুক্রানোয়ার ডিম্বাণুটাকে মানুষের শরীরের থেকে বার করে তারপর বাইরে মিলন ঘটায় তারপর এটাকে ফিটাসটাকে ইউটেরাসে গিয়ে প্রতিস্থাপন করে এতে যেরকম খরচ আছে সেরকম শারীরিক মানসিক কষ্ট কিন্তু প্রভুর কৃপায় যাই হোক আমাকে এই কষ্টের মধ্যে দিয়ে পেরোতে হয়নি দু হাজার চোদ্দো পনেরো আর ষোলো এই তিনটে বছর আমি কলকাতায় ছিলাম ট্রিটমেন্ট করাতে তার মধ্যে পনেরো সাল থেকে আমার মনে হয়েছে যে না এই সব চিকিৎসার দ্বারা সম্ভব নয় আমার সমস্যার সমাধানটা আমাকে নিজেকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে বা কিছু অন্য কিছু বিকল্প ভাবতে হবে যাতে আমি সমাধান করতে পারি শুধু ডাক্তারের উপরে ভরসা করে ওরা কখন ওষুধ দেবে শুধু ওষুধ খাবো তারপরে সারা বছর হাতের উপর হাত রেখে বসে থাকবো সেটা করলে হবে না তখন আমার মাথাতে শুধুমাত্র যোগার কোথায় এসছিল। জানি না কিভাবে এলো তারপর বাড়িতে দেখি একটা স্বামী রামদেবের যোগা শেখানোর বই একটা আছে পুরনো অনেক জানি না কোথা থেকে বইটা এসেছিল কে বা কিনেছিল কিন্তু এই বইটা নিয়েই শুরু করি যোগা করতে বাইরে আসন পেতে করতাম কিন্তু দেখছি এটা এটাতে হচ্ছে না নিজে কিছু জানি না কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না তারপরে চ্যানেল খুঁজে বার করলাম টিভি থেকে তখন তো আর স্মার্টফোন সবার হাতে এরকম আসেনি এতটা এখন তো সার্চ করলে সব কিছু পাওয়া যায় তো টিভি থেকে চ্যানেল বার করলাম টাইম খুঁজে বার করলাম তারপরে সেই টিভিতে দেখে দেখে প্র্যাকটিস করতে শুরু করলাম মাঝে মাঝে কাজের চাপে প্রোগ্রামগুলো মিস করে যেতাম তার জন্য আমি রেকর্ডিং করে রাখতাম দিয়ে পরে ফাঁকা টাইমে দরজা বন্ধ করে সেই রেকর্ডিং চালাতাম আর সারাদিন শুনতাম আর শুনতে শুনতে যোগাও করতাম তাতে কিছু কি হতো আমার নতুন কিছু শেখাও হতো আবার যোগা করার এনার্জিটা হারাতাম না ভীষণ মোটিভেশনাল স্পিচ দেন তো এইরকমভাবে যোগা শিখতে শিখতে আমার প্রায় দেড় বছর লেগে গেছিলো কারণ উনি যেরকম সব রোগের সমাধান একসাথে করেন কোনো কোনো দিন হয়তো আমার সমস্যাটার সম্বন্ধে এক থেকে দেড় মিনিট হয়তো বলেন তাও বা কোনো দিন নাও বলেন হয়তো তাহলে আমি সব তাতেও আমি শুনতাম কারণ এনার্জি যাতে লস না হয় এই জন্য শুনতাম এই জন্য আমার শিখতে এত সময় লেগেছে আমি তো আর উল্টে জিজ্ঞেস করতে পারতাম না আমার সমস্যার কথাগুলো বলতে পারতাম না ওনাকে তা উনি যেটাই বলতেন আমাকে তার মধ্যে থেকে আমার নিজের সমস্যাটার জন্য সমাধান বার করতে হতো একদিকে যোগা করতাম বাড়িতে আবার অন্যদিকে কলকাতাতে যেতেও হতো বিশ্বাস করুন আমার ইচ্ছে থাকতো না যে যাওয়ার জন্য কারণ জানি ওখানে গেলে রেজাল্ট কিছুই হচ্ছে না আমার এই এখান থেকেই হবে কিন্তু সাহস করে তো আর বলতে পারতাম না যে না আমি ওই চিকিৎসাটা বন্ধ করে দেবো আমার এখানে যোগার দ্বারাই আমি পারবো সম্ভব এখন যেটা বলতে পারি ওখানে গেলে মানুষের সমস্যাগুলো শুনলে আমার মানে আমি তাদেরকে বলতাম যে দেখো তোমরা যোগা করো তোমাদের সমস্যার সমাধান হবে তখনও আমি রেজাল্ট পাইনি কিন্তু আমার এতটাই বিশ্বাস ছিল মানে আমি তাদেরকে গিয়ে বলতাম দেড় বছর পর বুঝতে পারলাম যে কপাল ভাতি এক থেকে তিন ঘন্টা পর্যন্ত করা যায় যত তাড়াতাড়ি রেজাল্টের দরকার তত বেশি প্রাণায়ামগুলো করা যায় অনুলোম সারা সারাদিন করা যায় সেটা দেড় বছর পর বুঝতে পারলাম তার আগে কী করতাম যে দশ মিনিট করতাম সারাদিনে হয়তো ভাবতাম এর থেকে হয়তো বেশি করা যাবে না পাছে কোনো ক্ষতি হয় এইভাবে আমার এই রকম ভাবে আমার দেড় বছর এই জন্য দেরি হয়ে গেল আমি যেমন আজ আপনাদের কাছে বলতে এসেছি যে আমি এগুলোর থেকে রেজাল্ট পেয়েছি আমি সমস্যা সমাধান করতে পেরেছি আপনারাও পারবেন এসবের মধ্যে সমাধান খুঁজতে এরকম তখন আমার কাছে কেউ থাকেনি নাহলে না হলে হয়তো আমার এতটা দেরি হতো না ততদিনে আমার ওজন ষাট থেকে ফোরটি নাইনে এসে পৌঁছেছিল মানে আমি আমার যদি ওজন চল্লিশও হয়ে যেত তাও আমাকে যোগা করেই যেতে হতো যতক্ষণ না আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছি এ থেকে আমি বুঝতে পারছিলাম যে যোগাটা করে কাজ তো হচ্ছে এরপর এলাম আয়ুর্বেদিক ওষুধে গ্রাম বাংলা থেকে যোগ আর আয়ুর্বেদ এমনভাবে মুছে গেছে যে আয়ুর্বেদিক ওষুধও খেতেও ভয় লাগছে যদিও জানি যে আয়ুর্বেদিক ওষুধে কোনো সাইড এফেক্ট নেই বা এটা এলোপাতীয় ওষুধের সাথে সাথেও খাওয়া যায় স্বামীজির কথার ভরসা করে আমি ভাবলাম যে এলোপ্যাথিতে এত ইনজেকশান আর ওষুধের মাধ্যমে এত কিছু বিষ শরীরে ঢুকেছে আয়ুর্বেদিক ওষুধে আর কি ক্ষতি করতে পারে যদি বিষও হয় তাহাও খেতেই হবে আমাকে তারপর বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এলাম বিশ্বাস করুন দেড় থেকে মাস এই মাস দু মাস খেতে হয়েছে আমাকে তারপরে অবশেষে সফল হলাম সেদিন বুঝলাম যোগের সাথে আয়ুর্বেদ ব্যবহার করলে রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় বিশ্বাস করুন যেদিন বুঝতে পেরেছিলাম যে আমি সফল হয়েছি সেদিন সকালে যোগা করতে করতে আমার চোখে জল চলে এসেছিল মনে হচ্ছিলো ভগবান এসে স্বয়ং বলছে যে আমি তোর তোপর সাথে খুশি হয়েছি তোর যা তোর যেটা চাই তোকে সেটাই দিলাম যোগ আর আয়ুর্বেদের কথা না জানি কত মানুষকে কষ্ট পাচ্ছেন কত মানুষ মারা যাচ্ছেন প্লিজ তাদেরকে শেয়ার করুন হেল্প ভাবুন তো বিয়ের আগে যদি আমি যোগ অ্যান্ড আয়ুর্বেদের কথাটা ভা জানতাম তাহলে আমাকে এতটা কষ্টর মধ্যে দিয়ে যেতে হতো না আপনাদের যাদের যার সাহায্য লাগবে সবাই আমাকে প্রশ্ন করতে পারেন যা জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুকে লিংক দেওয়া আছে আমাকে জিজ্ঞেস করবেন আমি সবাইকে উত্তর দেব। সবাইকে সব রকমভাবে আমি সাহায্য করব। শুধু আপনাদেরকে বিশ্বাস করতে হবে আর যোগা করে যেতে হবে আমার আমার মতো আপনাদের হয়তো অতটা সময় লাগবে না আমি যদি ভাবে আপনাদেরকে বলে দিই তা অল্প সময়ের মধ্যেও আপনারা সাকসেস হতে পারেন তাই প্লিজ প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন যাদের দরকার আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগটা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেন সবার কাছে এটা পৌঁছাতে পারে আমি আপনাদেরকে মেডিসিনের ব্যাপারে পুরোপুরি ভালোভাবে জানাবো পরের ভিডিওতে কারণ এইটুকু টাইমের মধ্যে সব কিছু তো বলা সম্ভব হচ্ছে না আপনারা একটু সাহায্য করলে সবার কত উপকার হবে যোগ আয়ুর্বেদ আমাদের ভারতীয় চিকিৎসা পদ্ধতি তাই সবাই মিলে একটু চিকিৎসা চেষ্টা করি যাতে এই চিকিৎসা পদ্ধতি সবার কাছে যাতে পৌঁছায় সবার উপকার করে আমরা একটু পুণ্য অর্জন করি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যোগা করুন সবার কষ্টে মানুষের পাশে থাকুন যেন সে না ভাবে যে আমি একা আছি